নমস্কার বন্ধু, তারামা কোচিং এ তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো, ভূগোল টপিক থেকে বা ভূগোল সাবজেক্ট থেকে প্রতিটি কম্পিটিটিভ এক্সামে 8 থেকে 10টি কোশ্চিন আছে। তাছাড়াও WBCS যেমন 25টি আছে, তো WBCS কে বাদ দিলে প্রতিটি কম্পিটিটিভ এক্সামে মোটামুটি 8 থেকে 10টি কোশ্চিন এসেই থাকে ভূগোল থেকে। ভূগোলের পার্টিকুলারভাবে কিছু টপিক আছে যে টপিকগুলি খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিবার সেই সব টপিক থেকে কোশ্চিন রিপিট হয়। তো সেই সব টপিকের মধ্যে আমি আজকে একটি টপিক তোমাদের সামনে তুলে ধরবো বা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। সেই টপিকটি হলো ভারতের ভূপ্রকৃতি। ভারত 1947 সালে 15ই আগস্ট 200 বছরের অধীনতা থেকে স্বাধীনতা লাভ করে। ভারত যখন স্বাধীন হয়, ভারতের তখন মোটামুটি 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। পরে বা ইন ফিউচার বা এখন পর্যন্ত 2018-র আজ কত তারিখ, আজকে 9ই সেপ্টেম্বর, 2018-র 9ই সেপ্টেম্বর পর্যন্ত ভারতের টোটাল রাজ্য সংখ্যা 29টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল 60টি। 60টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটি রাজধানী অঞ্চল আছে, সেটি হচ্ছে দিল্লি। ঠিক আছে, তো ভারতের ফিজিক্যাল মেজারমেন্ট বা ভারতের ভূপ্রকৃতির সম্বন্ধে আলোচনা করতে হলে প্রথমেই আমাদেরকে ছবিটি জানতে হবে। তো ভারতের ম্যাপটি আঁকার চেষ্টা করবো, আমি কোনো আর্টিস্ট না যে বিশাল একবার এঁকে দেবো, মোটামুটি আঁকার চেষ্টা করি। ঠিক আছে, বেশ, এটা মোটামুটি ভারতের একটি ম্যাপ। ঠিক আছে, এবার ভারতে এই ম্যাপটার টোটাল 29টি রাজ্য কোথায় কোনটা পজিশন আছে বা কোথায় কোন রাজ্যে অবস্থান সেটা সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে ইনিশিয়ালি। তো দেখা যাক, সেটা জানার চেষ্টা করি। উপরে এটা জম্মু কাশ্মীর, সবাই জানো JNK। তারপরে নিচে জম্মু কাশ্মীরের নিচে আছে, মোটামুটি জানার চেষ্টা করি, হিমাচল প্রদেশ। তার নিচে আছে পাঞ্জাব, আমি জাস্ট পি দিয়ে চিহ্নিত করলাম। তার নিচে আছে রাজস্থান, মোটামুটি জানার চেষ্টা করছি। তার নিচে আছে, সবাই বুঝতে পারছো, এটা গুজরাট। ঠিক আছে, তার নিচে আছে মহারাষ্ট্র, আর একটু নিচে নামবে মহারাষ্ট্র যদিও। এই ফাঁকে আছে গোয়া, তার নিচে আছে কর্ণাটক, তার নিচে আছে কেরল। এর পূর্ব প্রান্তে আছে, পূর্ব দিকে আছে তামিলনাড়ু, তার উপরে আছে অন্ধ্রপ্রদেশ, তার উপরে আছে উড়িষ্যা, তার উপরে আছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বা ওয়েস্টবেঙ্গল। ওয়েস্টবেঙ্গলের পশ্চিম সাইডে আছে ঝাড়খণ্ড, ওয়েস্টবেঙ্গলের উত্তর সাইডে আছে বা উত্তর দিকে আছে বিহার, বিহারের উপরে আছে ভারতের সব থেকে জনবহুল রাজ্য UP, উত্তরপ্রদেশ, তার উপরে আছে উত্তরাখণ্ড। এবার দেখা যাক ভারতের মিডিলে পজিশন রাজ্যগুলোর নাম। পাঞ্জাবের এই সাইডে আছে বা পাঞ্জাবের পূর্ব সাইডে আছে হরিয়ানা, এবার তার নিচে আছে একদম বড় করে মধ্যপ্রদেশ, এবার এইদিকে আছে ছত্তিশগড়, তার নিচে আছে
তেলেঙ্গানা, আর বাকিটা হলো নর্থ ইস্টের রাজ্যগুলো। নর্থ ইস্টের একদম পুরো ইস্টে আছে মিজোরাম, মিজোরামের ওয়েস্টার্ন সাইডে আছে ত্রিপুরা, মিজোরামের ওপরে আছে মণিপুর, মণিপুরের ওপর আছে, মণিপুরের ওপর আছে নাগাল্যান্ড, তার উপরে আছে অরুণাচল প্রদেশ। এটা ভারতের সব থেকে পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ, আমি যদিও আলোচনা করে দেব। এবার এই যে সিংহের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিকিম, এটা সিকিম, ঠিক আছে। এবার এই যে দেখতে পাচ্ছ এটা হবে মেঘালয়। তো মোটামুটি আমরা 29টি রাজ্যের সম্বন্ধে, তার পজিশন সম্বন্ধে জানলাম। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার অ্যাসপিরেন্টকে এইগুলো জানতে হবে, মোটামুটি রাজ্যের পজিশনটা ভারতের ম্যাপে বসানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবার বাকি থেকে যাচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে থাকছে, আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ভূমধ্যসাগর, সরি বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর, নিচে হচ্ছে ভারত মহাসাগর, ঠিক আছে। এবার ভারতের, এবার ম্যাপে, ম্যাপে তোমরা অবশ্যই একটা জিনিস জেনে রাখবে, ম্যাপের ডান দিকটা সর্বদা পূর্ব, বাঁ দিকটা সর্বদা পশ্চিম, তোমার ডান দিকটা, তোমার ডান দিকটা সর্বদা পূর্ব হবে, তোমার বাঁ দিকটা হবে পশ্চিম, এবং তোমার উপর দিকটা হবে উত্তর, আর তোমার দক্ষিণ দিকটা হবে, এই তোমার নিচের দিকটা হবে দক্ষিণ। এটা তোমাকে বেসিক কনসেপ্ট রাখতে হবে, তোমার ডান দিকটা হবে পূর্ব, বাঁ দিকটা পশ্চিম, উপর দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ। তো ভারতের পূর্ব কোন দিকটা? এই দিকটা। ভারতকে যদি আমি ভাগ করি এইভাবে পূর্ব পশ্চিমে, তা ভারতের পূর্ব হয়ে যাবে এটা, ভারতের পশ্চিম হয়ে যাবে এটা, ভারত ওয়েস্ট এটা, ভারত ইস্ট এটা, ভারতের নর্থ এটা, ভারতের সাউথ এটা। ভারতের নর্থের রাজ্যগুলো সব থেকে, নর্থে কোন রাজ্য আছে? জম্মু কাশ্মীর। ভারতের ইস্টে সব থেকে কোন রাজ্য আছে? অরুণাচল প্রদেশ। ভারতের ওয়েস্টে বা ওয়েস্টতম রাজ্য হচ্ছে গুজরাট, ভারতের সাউথতম রাজ্য হচ্ছে তামিলনাড়ু, এই সাইড আছে কেরালা। এবার ভারতের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রগুলো সম্বন্ধে একটু জানতে হবে। প্রতিবেশী রাষ্ট্র কি আছে ভারতে? ভারতের প্রতিবেশী রাষ্ট্র বলতে ভারতের পশ্চিমে আছে পাকিস্তান, এখানে পাকিস্তান আছে, জম্মু কাশ্মীর লাগাও, একদম রাজস্থান লাগাও, রাজস্থান, রাজস্থান ও জম্মু কাশ্মীর লাগাও আছে পাকিস্তান, এবং তার উপরে আছে, পাকিস্তানের উপরে বা জম্মু কাশ্মীর একটু টাচ করে আছে আফগানিস্তান, ঠিক আছে। এবার ভারতের ইস্টে বা নর্থ ইস্টে আছে চীন, ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীন আছে, আরো বড় হবে, এখানে তিব্বতটা এটা ছিল, সেটা চীন অধিগ্রহণ করে নিয়েছে। এবার ভারতের পশ্চিমবঙ্গ লাগোয়া আছে বাংলাদেশ, আর ভারতের এটা হচ্ছে নেপাল, আর এটা হচ্ছে ভুটান। এবার ভারত মহাসাগরে অবস্থিত ভারতের সব থেকে একটা প্রতিবেশী রাষ্ট্র আছে ভারতের দক্ষিণে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। এবার এই ছবিটা দেখানো যাচ্ছে না, ছবিটা মুছে আমি রিফ্রেশ করে আবার দেখানোর চেষ্টা করছি ভারতের ভূমি। ভারতের ম্যাপটা মোটামুটি এঁকে দিলাম আবার, এবার দেখা যাক ভারতের সব থেকে পূর্বের বিন্দু, ভারতের পশ্চিমের বিন্দু, ভারতের উত্তরের বিন্দু, ভারতের দক্ষিণের বিন্দু, ঠিক আছে। বিন্দু বলতে পয়েন্ট, ভারতের সব থেকে উত্তরে আছে ইন্দ্রা, ইন্দ্রাকল, যেটা জম্মু কাশ্মীরের মধ্যে অবস্থিত, বুঝতে পারছো, এখানে আছে ইন্দ্রাকল, জম্মু কাশ্মীরের মধ্যে অবস্থিত।
ভারতের সব থেকে দক্ষিণে আছে ইন্দিরা পয়েন্ট। ভারতের সব ইন্দিরা পয়েন্টকে আবার পিঙ্ক মিলিয়ন পয়েন্টও বলা হয়, পিঙ্ক মিলিয়ন পয়েন্ট। ভারতের সব থেকে পশ্চিমে আছে গেহর মোটর বা গোহান মোটর, যেটা গুজরাটে অবস্থিত। ভারতের সব থেকে পূর্বে আছে কিবিথু, যেটা যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। বেশ, এবার আমাদেরকে জানতে হবে উত্তর দক্ষিণে ভারতের লেন্থ। ইন্দিরা পয়েন্টটা যেটা এখানে দিয়েছিলাম তো ওখানে হবে না, ইন্দিরা পয়েন্টটা অ্যাকচুয়ালি ইন্দিরা পয়েন্টটা হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যেটা প্লাসের মতো আকার আছে আছে, এখানে ইন্দিরা পয়েন্ট হবে। ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কর, পূর্বতম হচ্ছে কিবিথু যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত, আর পশ্চিমতম হচ্ছে গোয়ার মোটর যেটা গুজরাটে অবস্থিত। এবার ভারতের আয়তন সম্বন্ধে আমাকে একটু জানতে হবে। ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিমি, যেটা পৃথিবীতে ভারত সপ্তম দেশ হিসাবে পরিচিত। পৃথিবীতে সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, তারপরে কানাডা, তারপরে চীন, তারপরে আমেরিকা, তারপর ব্রাজিল, তারপর অস্ট্রেলিয়া, তারপরে ভারত। বেশ, এবার ভারতে উত্তর দক্ষিণে কতটা বিস্তৃত ও পূর্ব পশ্চিমে কতটা বিস্তৃত এটা জানতে হবে। ভারতে উত্তর দক্ষিণে বিস্তৃত হচ্ছে মূল ভূখণ্ডে 3,214 কিমি, এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত হচ্ছে মূল ভূখণ্ডে 2,933 কিমি। এটা জানতে হবে মোটামুটি। এবং ভারতে অক্ষাংশগত অবস্থান এবং দ্রাঘিমাংশগত অবস্থান এটাও জানতে হবে। ভারতের অক্ষাংশগত অবস্থান বলে দিচ্ছি একটু, উত্তরে 37°6' উত্তর অক্ষাংশ থেকে, দক্ষিণে 8°4' উত্তর অক্ষাংশ, এবং পূর্বে পূর্বে অ্যাকচুয়ালি পশ্চিমে 68°7' পূর্ব অক্ষাংশ থেকে, পূর্বে 97°25' পূর্ব অক্ষাংশ পর্যন্ত ভারত বিস্তৃত। এবং ভারতের একটা স্ট্যান্ডার্ড টাইম আছে, যেটা বা স্ট্যান্ডার্ড দ্রাঘিমাংশ রেখা আছে, সেটা গিয়েছে কোকন, সোনহাট এবং এলাহাবাদের উপর দিয়ে, সেটা গিয়েছে 82.5°, কততে 82°, বা 82.3° বা 82.5°তে গিয়েছে, এটা ইস্ট। ওকে, তো ভারতের প্রমাণ দ্রাঘিমাংশগত মান কত হচ্ছে 82.5° ইস্ট। বেশ, এতটা আমাদের জানার আছে, ঠিক আছে। এবার ভারতের সব থেকে বড় রাজ্য, ভারতের টোটাল রাজ্য হচ্ছে 29টি এবং 7টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। সব থেকে বড় রাজ্য রাজস্থান, সব থেকে ছোট রাজ্য গোয়া, এবং ভারতের সব থেকে জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার, এবং সব থেকে জনঘনত্বপূর্ণ কম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং সব থেকে বেশি লোক আছে ভারতের উত্তরপ্রদেশে, এবং সব থেকে কম লোক আছে ভারতের সিকিমে। এবং অরুণাচল প্রদেশের জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন, এবং বিহারের জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1,102 জন। এবার শহর হিসাবে যদি দেখা যায়, দিল্লিতে সব থেকে বেশি লোক আছে, আর মুম্বাই সব থেকে লার্জেস্ট শহর ভারতের মধ্যে। এবার 2011 সেন্সাস অনুযায়ী ভারতের লোক সংখ্যা মোটামুটি 121,93,00,000 মতো, এবং পশ্চিমবঙ্গের স্থান সেখানে। বেশ, তো ভূগোলের এইটুকুই আলোচনা করা ছিল, এবং বাকি ভিডিও বেশি বড় করা যাবে না, কারণ এখানে এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম আছে। তো পরে আমরা জাস্ট ছোটো ছোটো করে ভিডিও বানাবার চেষ্টা করছি ইনিশিয়ালি, পরের দিকে আরও মাস্টার ভিডিও বা বড় ভিডিও বানাবার চেষ্টা করব। তো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আমি ভূগোল সাবজেক্ট নিয়েই ফিরে আসবো। নমস্কার।